আসসালামু আলাইকুম ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বাদ, সম্মানিত আব্দুল্লাহ ভাই, রাঙ্গামাটি থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। হাঁস মুরগি জবাইয়ের ক্ষেত্রে কেবলামুখী হতে হবে, এটা কি বাধ্যতামূলক নাকি এমন একজন ডানে একজন বামে, একজন এই দিকে একজন ওই দিকে দাঁড়াইতে হবে, দুজন ধরতে হবে, তারপর মাথা কেটে গেলে খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে, এই ইত্যাদি বিষয়গুলো ঠিক কিনা, জিনে ঠিক নেই এগুলি। হাঁস মুরগি জবাইয়ের ক্ষেত্রে গরু হোক, হাঁস হোক, মুরগি হোক, যেগুলো হালাল প্রাণী, গরু বাছুর, হাঁস মুরগি, এই যেগুলো আল্লাহ মুসলমানদের জন্য হালাল করছে, এগুলো জবের ক্ষেত্রে প্রথম শর্ত হলো যে বিসমিল্লাহ বলতেই হবে, বিসমিল্লাহ না বললে সেটা হারাম হয়ে যাবে। আর সাথে রাখবেন আল্লাহ আকবার, কি বলবেন, বিসমিল্লাহি আল্লাহ আকবার, বাস এরকম বললে হালাল হয়ে যাবে। এখন সেটা একা জবা করুক বা দুজনে মিল্লে জবা করুক, পাঁচজনে ধরুক, গরু অনেক সময় পাঁচজনে ধরতে হয়, দুইজনে ধরতে হয়, অনেক সময় গরু অনেক পালোয়ান ব্যক্তি আছে, শক্তিশালী বীর আছে, একাই জবা করে। দেখবেন অনেক সময় নেটে দেখা যাচ্ছে একাই এক ব্যক্তি গরু জবা করে ফেলাইতেছে, তার শক্তি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবা করছেন, ছাগল জবা করছেন, ছাগলের ঘাড়ের উপরে পাওয়ার রেখা চাকু চালাই দিয়েছেন, তাই তো। আবার দেখবেন ও অন্য রাষ্ট্রে আছে, চাকু এইভাবে চালাইতে হবে, এইভাবে চালাইতে, এটা জরুরি না, জরুরি হলে ভালো করে জবা করতে হবে, চাকু ধার করে নিতে হবে যাতে কষ্ট কম পায়, এটা হাদিসের স্পষ্টতা রয়েছে। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে হালুম মিল মুদিয়াত ওয়া শানিহা, চাকু নিয়ে আসো এবং ধার করে নিয়ে আসো, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবা করছে। তো পশু এই জবা করার ক্ষেত্রে এইগুলোই লক্ষ্য রাখতে হবে, আর কেবলামুখী হওয়া ভালো, অন্যদিকে না হয়ে কেবলামুখী আনে। এখন একাই জবা করেন, আপনি মুরগি জবা করতে কি দুদিন লাগে নাকি, একা একা জবা করে দেন, হাঁস একা জবা করে দেন, খাসি অনেক সময় একা জবা করে, এটা কোনো সমস্যা নাই। অনেকে বলে যে দুজনে জবা করতে পারে, কারণ ভাই বোন ধরা যাবে না, স্বামী স্ত্রী ধরা যাবে না, ছেলে মেয়ে ধরা যাবে না, শ্বশুর শাশুড়ি ধরা যাবে না, অমুকে ধরা যাবে না, এই ধরা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, মাথা কেটে গেলে খাওয়া যাবে না। এইগুলি জীবিত অবস্থায় যদি কোনো একটা প্রাণে কোনো একটা অংশ নিয়ে আসেন কাইটা, তাহলে সেটা খাওয়া যাবে না, আগে জবা করতে হবে, জবা করলে সেটা হালাল হবে। আর জবা করার ক্ষেত্রে মাথা কেটে গেলে মাথাটা হারামের কি আছে, বাস বিসমিল্লাহ বলে জবা করা হয়েছে, হালাল হয়ে গেছে। এখন মাথা কেটে গেলে খাওয়া যাবে না, মাথা কাটার নিয়ম না, জবা করতে হবে। যদি কেটে পড়ে যায় সমস্যা কি, চাকু অনেক সময় বেশি ধার থাকে, অনেক অনেক অনভিজ্ঞ লোক থাকে, জবা করতে পারে না, কেটে গেছে কে। কবুতর ছোট একটা হালকা প্রাণী, কবুতরের বাস অনেক সময় বাড়া চাকু দিয়ে ধার করতে মাথা কেটে যায় গে, তাতে কি এটা হারামের কি আছে এটা। তো এই সমস্ত বিষয়গুলো মানুষ জানে না, এইগুলি সবাই দেশের আমাদের সমাজে কুসংস্কার বা জ্ঞান না থাকার কারণে এগুলি মানুষের মাঝে কি হয়েছে, সামাজিকভাবে শরীয়ত বিরোধী পন্থা চালু হয়ে আসে। আল্লাহ সবাইকে শরীক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম।